চৌবিশত সরকার হব কংগ্রেসের আর শাসনলৈ কংগ্রেস আহিলেই বিপদ আহিব বিজেপি নেতা দুর্নীতিগ্রস্ত সকল বিজেপি নেতা যাব লাগিব জেললৈ এই হকিয়নি দিলে এপিসিসির সভাপতি ভূপেন কুমার বৰাই তেজপুৰত ভূপেন বৰাই কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য করলে ভূপেন বৰাই কলে যে পেন্ডিং ফাইল সমূহ খোল খাব পুরনি ফাইল সমূহ খোল খাব আর বিপদ আহিব বিজেপি নেতার 25 কোটি টকাৰে মানুহ কিনিম বুলি কোৱা নেতাও যাব লাগিব জেললৈ ভূপেন বৰাই 25 কোটি দিলে আহিব ৰকিবুল হুসেনে 30 কোটি মান দিলে আহিব গৌরব গগৈ 40 কোটি মান দিলে হব জল জীবন মিশন মই দিব পাৰে এইখিনি টিকা বিধায়ক হৈ ইমান টকাৰ গৰাকী কেনেদৰে হল কোনো ধৰণৰ ঠিকা ঠুকলি নকৰাকৈ কোনো ধৰণৰ ব্যৱসায় নকৰাকৈ কোটি পুটি কেনেকৈ হ'ব পাৰে একো গৰাকী বিধায়ক এই প্ৰশ্ন উত্থাপন কৰিলে ভূপেন বৰাই গতিকে ইডিৰ সৈতে চিবিআইৰ সৈতে ইতিমধ্যে যোগাযোগ কৰিছে ভূপেন বৰাই বা কংগ্ৰেছে আৰু সেয়েহে শাসনলৈ যদি কংগ্ৰেছ আহে তেতিয়াহ'লে এইসকল বিজেপি নেতাৰ বিপদ অনিবাৰ্য বুলি হুংকাৰ প্ৰদান কৰিলে এ পি চি চিৰ সভাপতিগৰাকী এই যে দুর্নীতি চলি আছে এই যে ভ্রষ্টাচার চলি আছে বিজেপির এই যে অটপালি চলি আছে 25 কোটি 50 কোটি 40 কোটি এজন মানুষ কেইদিনমান আগতে মোটরসাইকেল চলাইছিল এটা 25 কোটি টাকার মানুষ কিনবলে ওলাইছে এই পয়সা কোপা হল ইয়ার উৎসটা আমি বিচারিব লাগবে এইবিল রাইজর পয়সা কারণ তেওঁটো কোনো রেজিস্টার্ড কন্ট্রাক্টর নয় তেওঁ কোনো ব্যবসায় আমি দেখা নাই কিন্তু তেওঁ 25 কোটি পর কথা আরম্ভ করে আজি বিজেপি সরকার দিল্লিত আছে ডিসপুট আছে তেওঁ ঘর এনকোয়ারি নহব পারে বিজেপি 24 যিদিনা দিল্লিত যাব সেইদিনাখনো সিবিআই থাকিব বিজেপি যোৱার পাছত ইডি থাকিব বিজেপি যোৱার পাছত পুলিশ থাকিব আর বিজেপি যোৱা দিনাখন এই সিবিআই পুলিশে এই সকল বিজেপি নেতার দরজাত টকর মারিব আর ভূপেন বৰার এই মন্তব্যৰ পাছতে এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে একাংশ বিজেপি নেতাই বিজেপি বিধায়কে উভতি ধরেছে ভূপেন বৰাক নগাঁও সদর সমষ্টির বিধায়ক রূপক শর্মায় তীব্র কটাক্ষ করলে ভূপেন বৰাৰ এই মন্তব্যক অসমৰ ৰাইজে সপোনতো কংগ্রেসৰ কথা নাভাবে কংগ্রেসক অসমৰ ৰাইজে কবৰ দিছে বিগত 70 বছৰে কংগ্রেসে করা দুর্নীতির ফাইল ইডি সিবিআইয়ে এতিয়া খুলি আছে কংগ্রেসৰ দিনত হওয়া গণহত্যার কথা ৰাইজে পাহৰা নাই কংগ্রেসৰ পূর্বৰ কলা ইতিহাসও ৰাইজে পাহৰা নাই কংগ্রেস সরকার আর কেতিয়াও নাহে নগাঁও নুরুল আমিন স্টেডিয়ামত কংগ্রেসক এনেদরেই তুলা ধুনা দিলে বিধায়ক রূপক শর্মায় আপনি কৈছিলে যদি কংগ্রেস সরকার আহে কংগ্রেস সরকার কেতিয়া আহিব কংগ্রেস সরকার তো আমি জানাত কংগ্রেস সরকার কেতিয়াও নাহে কারণ ইতিমধ্যে কংগ্রেস সরকার একেবারে মানে কফিন খানি বলে কবর দিয়ে দিছে গতি ইয়াত অহা কোনো কথাই নাইকিয়া গতিকে কংগ্রেস সরকার ভবিষ্যতে কেতিয়াও নাহে আর যদি পয় আহে আজি তারিখত যে কৈছে ইডি আর সিবিআই লগোৱা কথা যে সেই ধরনের কংগ্রেস সরকারে যা 70 বছর যে বেয়া কাম করেছে কোরবাত নয় কোরবাত আজি ইডি লগাবলগীয়া হয়েছে সিবিআই লগাবলগীয়া হয়েছে সেই কথা কিন্তু বর্তমান ক্ষেত্রে তো নাখাটে ইফালে ভূপেন বৰা আৰু পীযুষ হাজৰিকাৰ বাকযুদ্ধ তুংগত আছে ভূপেন বৰাক নন ছিৰিয়াছ পলিটিচিয়ান আখ্যা দিলে পীযুষ হাজৰিকাই আৰু সেইবাবে ভূপেন বৰাই বারে বারে নিৰ্বাচনত হাৰি আছে দলৰ পৰা কোনোবা গুচি গলেও একো আহে একো নাযায় ভূপেন বৰাৰ কাৰণ ভূপেন বৰাৰ লক্ষ্য কেৱল সভাপতিৰ আসনখনহে এনেদৰে ভূপেন বৰাক পুনৰবাৰ কটাক্ষ কৰিলে উভতি ধৰিলে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই ভূপেন বৰা ডাঙৰ এইটো সকলোৱে জানে তেওঁ বেলেগ গ্ৰহৰ পৰা অহা ব্যক্তিৰ নিচিনা কথা কয় গতিকে তেওঁ গুচি ইলেকশ্যন সেইকাৰণেই হাৰে আমি ইলেকশ্যন হাৰা নাই মই অহংকাৰ কৰা নাই আমি ইলেকশ্যন হাৰা নাই আমি ছিৰিয়াছ হওঁ দুটা ইলেকশ্যন জিকিছে তিনিটা ইলেকশ্যন হাৰিছে গতিকে তেওঁ মানুহ আহিলে নাহিলে তেওঁৰ মতলব নাই তেওঁৰ কথা হ'ল যে আসনখনত কিবাকৈ থাকিব লাগে তেওঁ দলৰ পৰা মানুহ গুচি গ'লে তেওঁৰ মতলব নাই নন ছিৰিয়াছ পলিটিচিয়ানে এই কথা ক'ব পাৰে যে মানুহ যদি আমাৰ দলৰ পৰা গুচি যায় আমাৰ কোনো চিন্তা নাই ছিৰিয়াছ পলিটিচিয়ানে এই কথা ক'ব নোৱাৰে
আৰু এনেদৰে চৌবিশৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত এতিয়া মুখ চুপতি বৃদ্ধি পাইছে নেতাসকলৰ মাজত আৰু ভূপেন বৰাৰ এই মন্তব্য বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে। ভূপেন বৰাই কৈছে যে এইসকল বিজেপি নেতা জেললৈ যোৱাই নহয়, এছ আই টি গঠন কৰা হ'ব। এতিয়া কংগ্ৰেছৰ নিৰ্বাচনী ইস্তাহাৰৰ প্ৰধান প্ৰতিশ্ৰুতিয়ে হ'ব এছ আই টি গঠন, আৰু এই এছ আই টি গঠন কৰি এইসকল দুৰ্নীতিগ্ৰস্ত বিজেপি নেতাক জেললৈ প্ৰেৰণ কৰিব কংগ্ৰেছে।